আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আমি বাসায় আমার নিজের পদ্ধতিতে, একদমই ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে গ্রিল চিকেন করেছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি আমার যা যা লাগবে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কিছু চিকেনের পিস, আর এগুলোতে আমি গোলমরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করেছি। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর সামান্য গোলমরিচ, দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিয়ে দিচ্ছি টক দই আর কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে সয়া সস, টমেটো সস, পেঁয়াজ আর হচ্ছে রসুনের একটু পেস্ট খুব ভালোভাবে আমি ফেটিয়ে সেটা একসাথে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, এবং এখন আমি ঢেকে এটা ফ্রিজে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। আর একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিলাম। আর আপনারা যদি সেম আমার পদ্ধতিটা ফলো করে করেন, মানে খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে এত অসাধারণ হয়। বাহিরের আমরা যে কিনে খাই আপনার চিকেনটা, গ্রিল চিকেনটা, সেটা থেকে আরও বেশি অসাধারণ হয় এভাবে গ্রিল চিকেনটা করে খেলে। প্লিজ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর নতুন যে আপু এবং ভাইয়েরা আছেন ওরা অবশ্যই একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। ট্রাই করার পরে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের যদি তার থেকে ভালো কোনো রেসিপি জানা থাকে সেটাও আমার সাথে শেয়ার করে নেবেন। আমি আপনাদের কাছ থেকে শেখার জন্য অধীর অপেক্ষায় বসে আছি। তো আমি ফ্রাইটা ভালোভাবে ঢেকে দিলাম যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু শীতকাল, আমরা ডিম এবং মাছ আর মাংস খুব ভালোভাবে সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করব। অল্প সিদ্ধ খাবার আমরা খাব না, যেমন হাফ বয়েল ডিম, হাফ সিদ্ধ মাছ, হাফ সিদ্ধ মাংস, এগুলো থেকে এড়িয়ে চলবো। তাই আমি রান্নাটা খুব বেশি, মানে অল্প আছে সময় নিয়ে ঢেকে ঢেকে রান্না করতেছি যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো ফ্রাইটা হয়ে গেছে, এটা এখন আমি নিয়ে নিব। তো প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই 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 আপনারা প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যেন আমি সামনে আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনাদের যদি একটুমাত্র আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হন সেটাই আমার সার্থকতা। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর জন্য। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান, আর আমি ঠিক সেটাই চেষ্টা করব আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আর আপনারা আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমি এটা এখানে সার্ভ করে নিলাম, কেমন হয়েছে বলুন।